ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার টোল আদায় করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত নয়জন। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে শহরের চৌগাছা বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকায় প্রবেশকারী যানবাহন থেকে টোল আদায় করে আসছিলেন মেয়র শহীদুজ্জামান সেলিমের সমর্থকরা। প্রায় এক মাস আগে একটি গ্রুপ সেখান থেকে বেরিয়ে যোগ দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলীর সঙ্গে। পরবর্তীতে টোল আদায় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর পৌরশহরের চৌগাছা বাস স্ট্যান্ডে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দুজন নিহত হন, আহত হন আরও নয়জন।